হাই ফ্রেন্ডস, আমি উপা উপলাইস তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি। সকাল সকাল এখন যাচ্ছি আমি টিউশন পড়ানোর জন্য অন্য একটা পাশের গ্রামে। তো আজকে সারা দিন যা যা করবো সেই সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকদিন পর যেহেতু তোমাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে, তো দেখতে থাকো। আর তোমাদের কাছে আমি একটু দুঃখিত, কারণ অনেকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, যাই হোক কোনো একটা কারণ ছিল হয়তো সেই জন্যই। তো দেখতেই পাচ্ছো পাশের গ্রামে আমি যাচ্ছি আর টিউশন পড়ানোর জন্য, আর কাল রাতে বৃষ্টি হয়েছিল সেই জন্য দেখতেই পাচ্ছো জমির মধ্যে জল জমেছে। পাটগুলো সব তুলে রাখা হয়েছে, এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। আস্তে আস্তে পাটগুলোকে এখন পুকুরের মধ্যে নিয়ে যাওয়া হবে, তারপর অনেকদিন ধরে পচানো হবে পাটটাকে, তারপর ভালোভাবে মানে এটাকে জাগ বলে সেটাকে ভালোভাবে ধুয়ে ওঠানো হবে। তো পাট এখন তোলা হচ্ছে জমি থেকে, তারপর লাগানো হবে ধান, বুঝতেই পারছো। আর গ্রামের যে সৌন্দর্য দৃশ্য সেটা তোমাদের সামনে তুলে ধরছি সকালবেলা, দেখো খুবই ভালো লাগবে আশা করি তোমাদেরকে। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো টিউশন পড়াতে এসেছিলাম, টিউশন পড়ানো হয়ে গেল, এরপর ছুটি দিয়ে দিয়েছি। আর এই যে অঙ্কিত, অঙ্কিতদের বাড়িতে আমি টিউশন পড়াতে আসি। তো সকালবেলা হচ্ছে আমি এসেছিলাম হেঁটে হেঁটে জমি দিয়ে, তারপর দেখছি তোমাদের দাদাভাই নিতে এসছে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি এখন যাব বাড়িতে। এই যে দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাই বাইরে আছে, এখন বাইকটা ঘোরাচ্ছে। আর এই গ্রামের সব থেকে সুন্দর জায়গা লাগে মানে পুকুরটা এতটাই বড় আর এত সুন্দর, এই পাশ দিয়ে গেলে একটা ঠান্ডা হাওয়া আসে, খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ ধান, এগুলো ধানের বীজ হয়, লাগানো হয়েছে, এরপর ধান লাগানো হবে। কাল যেহেতু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য বুঝতেই পারছো গ্রামের রাস্তা এখনও ঢালাইও হয়নি, পিচু হয়নি, কিছু হয়নি, একদম মাটির রাস্তা, পুরো বড় বড় গর্ত হয়ে আছে, রাস্তা প্রচণ্ড খারাপ, কি বলবো আর। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে, বাড়ির ঢোকার রাস্তাটাও খুবই খারাপ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কাদা ভর্তি হয়ে গেছে রাস্তাটা। আজ যেহেতু সোমবার, আমার স্কুল ছুটি, সেই জন্য আজকে সারাদিন যা যা করবো সেই সব তোমাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটা করতে পারছি, তোমরা বুঝতেই পারছো। এরপর আমি বাড়িতে এসেছি, দেখতেই পাচ্ছ কেমন ঝলমলিয়ে রোদ উঠে পড়েছে, যা যা কাপড় ছিল ভেজানো সব কিছু দেওয়া হয়েছে। এরপর খাওয়ার নিয়েছি, দেখতেই পাচ্ছ থালার মধ্যে মুড়ি, পান্তা আর গুগলি নিয়েছি, একটু গুগলি পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, আর মাছ ভাজা নিয়েছি, এগুলো হচ্ছে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া আজকে। তো চলো এরপর বাড়িতে যাওয়া যাক। তো আমার বাড়ি দেখে বুঝতেই পারছো বন্ধুরা, কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তো পুরো বাড়িটা দেখতে পাচ্ছ একদম বারান্দাগুলো সব ভেসে গেছে মানে জলে, যেটা দিয়ে জল বেরোয় বাড়ির ভেতরে যে উঠোনটা আছে সেটাই বন্ধ হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো পুরো একদম বারান্দা ভিজে গেছে। এরপর চান টান করে পুজো টুজো দিয়ে আমি ভাত চাপিয়ে দিলাম। তো আমার কপালটা আজকে এত খারাপ দেখতেই পাচ্ছ, অন্যন্ত কিছুতেই ধুচ্ছে না আমার, ধোয়ায় ধোয়া একদম প্রতিদিন চোখে মুখে মানে জল নিয়ে রান্না করতে হয়, এতটাই ধোয়া লাগে। আর আমাদের মতো সাধারণ বউদের এই যে ভাত রান্না এটা হচ্ছে প্রধান কাজ বাড়ির, বুঝতেই পারছো। তো চাল টাল নিয়ে আসা হয়নি, আনবো, তো জল যেহেতু ফুটছে হাঁড়ির মধ্যে, এরপর ঝটপট করে আমি আজকে আলুটা ছুলে সেদ্ধ করতে দেবো, দেখতেই পাচ্ছ। তো আজকে আমার রান্না হবে হচ্ছে তোমার মাছের ঝোল আর একটু পটল ভাজা হবে, আর ভাত তো এখানে দেখতেই পাচ্ছ ঝুড়ির মধ্যে পটল, রসুন, পেঁয়াজ আছে, এগুলো একটু ছুলে নেবো, তারপর রান্না করব। তো এরপর আমি ঝটপট করে চালটাকে নিয়ে আসলাম, তো চালটাকে ঝটপট করে ধুয়ে আনলাম, এনে ভাতের হাঁড়িতে চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার যেহেতু জলটাকে ভালোভাবে ফুটিয়েছি সেই জন্য খুব সহজে তাড়াতাড়ি করে ভাতটাও হয়ে যায়, যেদিকে দেখতেই পাচ্ছ ভাতটা আমার হয়ে গেছে, আর ভাতের ফ্যানগুলোও ঢাকনার উপরে উঠে এসছে, যেহেতু আমি ঢাকনা খুলে রাখি না কারণ ভাতটাকে ভালোভাবে সিদ্ধ করি সেই জন্য ঢাকনাটা দিয়েই রাখি, আর একটুখানি ফাঁকা রাখি সেই জন্য সেই ঢাকনাতে মারটা উঠে এসেছিলো ভাতে। তো ভাতটাকে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে ভাতটা আমার হয়েছে কি না, এদিকে আমি কাজগুলো কমপ্লিট করে রেখে দিচ্ছি, বাদ বাকি সব কাজগুলো যা যা থাকে বাড়ির। ভাতটা যেহেতু আমার এদিকে হচ্ছে ফুটছে, তার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, পটলগুলো সব ছুলে ধুয়ে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই মাছ এনেছিল সকালবেলা অনেকগুলো পুকুর থেকে, সেই মাছগুলো ভেজে রাখা আছে দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিব, তারপর পটল ভাজা যেগুলো আমি রান্না করব বলেছিলাম সেই পটল ভাজাগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দেখতেই পাচ্ছ রান্না করছি, দিয়ে দিয়েছি।
আর এদিকে ঝটপট করে যেহেতু পটলটা আমার ভাজা হচ্ছে, এদিকে আমি পেঁয়াজ রসুন একটু বেটে নিলাম আর একটুখানি মশলাও বেটে নিলাম। তার সাথে সেদ্ধ আলুগুলোকে হাতের হাড়ি থেকে বের করে নিলাম। দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর এগুলোকে ভেজে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে। পটল ভাজাও হয়ে গেছে আর খুব সহজে যেহেতু তাড়াতাড়ি করে রান্না করবো, সেদিন সেদ্ধ আলু দিয়ে মাছের ঝোল করবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এরপর তোমাদের দাদা ভাইকে সুন্দরভাবে খেতে দিয়ে দিলাম। তো আমার এই দুপুরবেলার এই কাজটা আমার শেষ হয়ে গেলো, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর বুঝতেই পারছো বিকেলবেলা এরপর ঘুরতে বেরোলাম, একটু গ্রামের ভেতর দিকে যাব। ভেতর দিকে বলতে জমির দিকে যাব আর ওখানে সবাই অনেকজন থাকে, গল্প টল্প করতে যাব। আর এই গাঁদা ফুলের গাছটাতে গাঁদা ফুল ধরছে নতুন, বুঝতেই পারছো। আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম লঙ্কাগুলো গোল গোল পুরোটাই এতটাই ধরেছে, মানে কী বলবো, খুবই ভালো লাগছে দেখতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চালের মধ্যে কুমড়ো ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আসলাম আমি জমিতে, আর এখানে দেখতেই পাচ্ছ ধানের বীজ লাগানো আছে, খুবই সুন্দর লাগছে। যেহেতু পাট কাট প্রায় শেষ হয়ে গেছে, এই যে পাটাগুলো দেখতে পাচ্ছ এগুলো সুন্দরভাবে এভাবে ঢেকে ঢেকে রাখা হয়েছে, পাতগুলো ছড়িয়ে গেলে তারপর পুকুরের মধ্যে এই যে দেখতে পাচ্ছ মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাটের যে বোঝাগুলো দেখছো এগুলো কিন্তু খুবই ভারী। আর সামনেই একটা বিশাল বড় পুকুর আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সবাই আমার দিদি বৌদিরা আছে, সবাই একটু হাসাহাসি করছে, গল্প করছে, ভিডিও করছে, সেজন্যে বুঝতেই পারছো। তো এরপর মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে পাটের বোঝাগুলো, আর এই পুকুরটাতে রেখে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে অনেকগুলোই আছে পাট জমা করা, এগুলো সব পুকুরে দেবে পচানোর জন্য কয়েকদিনের জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে পুকুরটা খুবই সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ বিশাল বড়। আর আকাশের একদম পুরো আকাশের ছবিটা দেখা যাচ্ছে এই পুকুরের মধ্যে, দেখতে পাচ্ছ। তো জলের মধ্যে অনেকগুলো পাট নামানো হয়ে গেছে, এগুলোকে সুন্দরভাবে বেঁধে বেশ কয়েকদিনের জন্য রেখে দেওয়া হবে পুকুরের মধ্যে। তো পাটের কাজ এখন প্রায় শেষের দিকে হবে, তারপর লাগানো হবে ধান। আর এখনও মাঠের মধ্যে থেকে গেছে হচ্ছে কচু। আর দেখতে পাচ্ছি যে আমার সুন্দর গ্রাম, আর সুন্দর গ্রামের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে জমি, বন্ধুরা অনেকক্ষণ ধরে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক গল্প করলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি তোমাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও, একটা লাইক করো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার, টাটা।